একেবারে নায়কের বেশে ঢাকা ক্যাপিটালসের অফিসে হাজির পেসার মুস্তাফিজুর রহমান। এসেই দলটার মালিক সাকিব খানের মতো ঢাকা ক্যাপিটালসের লোগো হাতে নিয়ে ছবিও তুললেন। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের আগেই ফিসকে 1 কোটি টাকার বিনিময়ে ডিরেক্ট সাইনিং করেছিল বিপিএল এর নতুন দল ঢাকা। আগেই সাকিব খানের দলে যোগ দিলেও অফিসিয়ালি সাইনিং করা হয়নি মুস্তাফিজের। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিকতাও সেরেছেন ফিজ এবং ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ। ফিজ পৌঁছাতেই তাকে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা ক্যাপিটালসের সিইও এবং রিমার্ক হার্লেনের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন। ঢাকা ক্যাপিটালসকে আপনি এমন ভাবে পাবেন, মানে এটা বেশি বলা না, মানে আপনি আর ভাবি যেরকম। কাটার মাস্টার ফিজের বোলিং নৈপুণ্যে ঢাকা চ্যাম্পিয়ন তকমা অর্জন করতে কতটা বদ্ধপরিকর তা বোঝা গেছে ক্যাপিটালস কর্তৃপক্ষের কথা শুনেই। মুস্তাফিজও জানিয়েছেন একটা পরিবার হয়ে থাকতে চান, মাঠে খেলতেও চান একটা পরিবার হয়েই। উদাহরণস্বরূপ নিজের পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর অভিজ্ঞতার কথা জানান ফিজ। অনেক ভালো, এর আগে আমি 4 বছর ছিলাম কুমিল্লাতে। নর্মালি কুমিল্লাতে যে সময় ছিলাম আমাদের, আমি আমরা একটা ফ্যামিলির মধ্যে ছিলাম। আমি আমি চাই যে আমার, আমি শুধু আমি না, আমাদের পুরো টিম লোকাল যারা আছে সবাই যেন ঢাকা ক্যাপিটালস এর হয়ে আমরা একটা ফ্যামিলির মতো হয়ে থাকতে পারি। ঢাকা ক্যাপিটালস কে আপনি এমন ভাবে পাবেন, মানে এটা বেশি বলা না, মানে আপনি আর ভাবি যেরকম, ঢাকা ক্যাপিটালস আপনার সাথে সেরকমই হয়ে যাবে। একই খেলা আছে, আপনারা আছেন আর একই সাথে আমরা আছি, আমি আছি, সাকিব ভাই আছে এবং যত নায়ক নায়ক আছে সবাই মিলে আমরা এখন থেকে একটা পরিবার। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিশাল অভিজ্ঞতা আছে ফিজের। কাটার মাস্টার মুস্তাফিজের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান ঢাকা ক্যাপিটালসের সিইও। বিপিএল এর নতুন দলটাকে চ্যাম্পিয়ন করতে কোনো কমতি রাখছে না কর্তৃপক্ষ। ফিজকে সাইন করাতে কতটা মুখিয়েছিলেন তারা জানিয়েছেন সেই কথাও। আমাদের ভাইয়া তো আইপিএল এ খেলেছে আর অনেক জায়গায় বেশ বেশ ভালো জায়গায় গিয়েছে, তো আমরা খুবই ফ্যাসিনেটেড ছিলাম শিকার 92 উইকেট। টুর্নামেন্টের উইকেট শিকারীদের তালিকায় ফিজ আছেন 5 নম্বরে। এর আগে ঢাকা ডাইনামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবার নতুন দলের হয়ে ফিজ কেমন করবেন তা দেখতে মুখিয়ে থাকবেন ঢাকা ক্যাপিটালসের সমর্থক সহ সারা দেশের ক্রিকেট ভক্তরা।